Hey guys, welcome back to my channel. I'm Puja. Asha kori tomra shobai khub bhalo acho. To shamne kintu Diwali to shei jonno kintu ami ajke Diwali marketing korte beriye porechi. Tamon kichu na, je rokomi prodip ar hocche mombatti eshob ar tachhara jehetu pujo hoy shehetu ektukhani ghore thakurer jonno jinishpotro kenakata royeche to shegulo korar jonno ajke beriye porechi. To bhablam ekhane ki rokom ki mombatti prodip paoa jacche shegulo ektu tomar sathe share kori. Asha kori tomader bhalo lagbe. To shei jonno ajke video ta kora. Tale cholo ekhon bazare jawa jak. Okhane ki rokom ki prodip utheche bishuni kintu darun darun lage prodip gulo dekhte. তো সেই জন্যই আজকে আমি ভাবলাম কেন না তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তাহলে চলো এখন বাজারের দিকে যাওয়া যাক আর চটপট দেখা যাক কারণ দিওয়ালি মানেই কিন্তু চারিদিকে প্রদীপ মোমবাতি লাইট এসবেরই মানে মার্কেটিং তো সেই জন্যই তাহলে চলো আজকে কি কি কেনাকাটা করছি আর বাজারে কিরকম কি উঠেছে সমস্ত সাথে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এখন যাওয়া যাক তো রাস্তার ধারে কিন্তু এরকম অনেক প্রদীপের দোকান আছে তো এই দোকানটাতে বেশ দেখছি প্রদীপগুলো বেশ কালারফুল লাগছিল আর বেশ পরিষ্কার লাগছিল তো সেই জন্য মাকে বললাম চলো একটুখানি দাঁড়াই দেখে নিই আগে তো মায়ের কিন্তু এই প্রদীপটা দেখতে বেশ ভালো লাগছিল এটা কিন্তু 3 টাকা করে পিস বলছিল বাট কালারটা আমার ঠিক ভালো লাগছিল না আমার আবার এই কালারটা আর এই ডিজাইনটাও দেখতে বেশ ভালো লাগছিল তো আমি মাকে বলছিলাম এটাই নিয়ে নিই এগুলো কিন্তু 2 টাকা করে বলছিল আর এই ধরনের প্রদীপগুলো দেখো 14টা প্রদীপ পুরো একসাথে করা রয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল আমার এছাড়াও কিন্তু এখানে প্রচুর কালারিং প্রদীপ ছিল যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল এরপরে চলে এসেছিলাম এই গলিটাতে এখানে কিন্তু প্রচুর তোরণ দেখতে পাচ্ছো মানে এত কালেকশন কি বলবো তো সেই জন্যই কিন্তু আশা আমার ইচ্ছে ছিল যে এখান থেকে কিছু কিনবো কিন্তু যা দাম বলছিল এখানে মানে এক একটার দাম 200 300 350 250 এর নিচে কিচ্ছু নেই কিন্তু দেখতে এত ভালো লাগছিল মা বলছিল নিয়েই নে বাট আমি বলছিলাম যে এত দাম দিয়ে আমি নেব না নেওয়ার তো ইচ্ছা আছে কিন্তু আরেকটু দেখি যদি কোথাও কমে দেখতে পাই তাহলে নিয়ে নেব তো যাই হোক এখানে সত্যি খুব দাম বলছিল আর দেখতেও কিন্তু জিনিসগুলো দারুণ লাগছিল এইটা দেখতে পাচ্ছো এটার দাম বলছিল 350 টাকা নেওয়া যায় তো যাই হোক দেখতে তো সত্যিই সুন্দর লাগছিল আর এত এত সুন্দর সুন্দর কালেকশন এই গলিটাতে তো যাই হোক আমি এখান থেকে নিয়ে নিই তো এরপর এই একটা দোকানে আমার পছন্দ হলো যেটার দাম বলছিল 100 টাকা তো আমার মনে হলো যে ঠিক আছে 100 টাকা দিয়ে নেওয়াই যায় যেহেতু নেব বলেই এসেছি তো সেই জন্য এটা কিন্তু বেশ বড়ও ছিল আর দেখতে বেশ ভালো লাগছিল আর এই সরু ছোটটা যেটা দেখছি এটার দাম বলছিল 80 টাকা বাট আমি বললাম যে না আমি 100 টাকারটাই নিয়ে নিই মাও বললো যে হ্যাঁ এটাও দেখতে কিন্তু বেশ ভালো মা আবার এটা দেখাচ্ছিল তো আমি বললাম যে এটা আমার খুব একটা ভালো লাগছে না এরপরে চলে এসেছিলাম হচ্ছে দশকর্মার দোকানে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় তো বুঝতে পারছো আজকে যেহেতু ধানতেরাস তো ধানতেরাসের মার্কেটিং হচ্ছে তার জন্য কিন্তু বাজারে রাস্তায় সব জায়গায় কিন্তু প্রচুর প্রচুর ভিড় তো আমি খুঁজছিলাম আর একটু প্রদীপ দেখব বলে তো সেই জন্য একটু প্রদীপ খুঁজছিলাম তো ফাইনালি দেখতে পেলাম এখানে আমার 420 টাকা বলছিল কালারফুল ছিল তো মা বলছিল যে যদি পছন্দ হয় তাহলে নিতে পারিস কিন্তু আমি বললাম যে 420 টাকা দিয়ে এই প্রদীপগুলো আমার খুব একটা ভালো লাগছে না আর দেখতেও আমার সেরকম লাগছে না নর্মাল পেন্টিং করা আর ডিজাইন নেই এমনি প্রদীপ এগুলোই তো আমি বললাম যে থাক এগুলো নেব না এই প্রদীপগুলো আবার বলছিল 30 টাকা করে একটু দাম বেশি বলছিল এখানে আর একটা প্রদীপ দেখলাম দেখো এরকম ডিজাইন করা রয়েছে এগুলোরও কিন্তু দাম অনেকটা করেই বলছিল এই সবের সাথে সাথে তো এখানে কিন্তু ঠাকুরও বিক্রি হচ্ছিল প্রচুর আর এত ছোট ছোট ঠাকুরগুলো দেখতে কি মিষ্টি লাগছিল সেজন্য একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আবার চলে এসেছি প্রদীপ দেখতে এখানে আবার বলছিল 30 টাকা করে আর তো যাই হোক এরপরে মা চলে এসেছিল হচ্ছে কাঁসা পেতলের দোকানে তো থালা নেবে বলছিল আজকে কিন্তু কাঁসা পেতলের দোকানে এমনি নর্মাল থালা এগুলো না দাম একটু বেশিই বলে তো মাকে আমি বলছিলাম তোমার নেওয়ার হলে অন্য সময় নিও আমার তো একটু দাম বেশি লাগছিল যদিও অবশ্য আমি সেরকম দাম আমি জানি না তো যাই হোক এরপর চলে এসেছিলাম মা এইগুলোকে পরে নেব নাড়ুর প্যাকেট কত করে আর ওই এগুলো প্যাকেট সব 15 কত করে 15 টাকা এই তিলের নাড়ু আজকে প্রচুর ভিড় আজকে যেহেতু ধানতেরাস তো এখন আপাতত সকালবেলা একটু ফাঁকা রয়েছে বাট সন্ধ্যেবেলা তো এখানে পা রাখা যাবেই না তো সেই জন্য কিন্তু সকালবেলা বেরোনো আমার তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে মানে যেগুলো পছন্দ হয়েছে আর যেগুলো পেয়েছি তো মোটামুটি হয়ে গেছে তো এবার এখন যাব হচ্ছে প্রদীপটা কিনতে কারণ প্রদীপটা কিনিনি একটুখানি ঘুরে দেখলাম যে কোথায় ভালো পাওয়া যায় সেই জন্য তো একটা দোকানে যেটা ফার্স্ট রেখেছিলাম সেই দোকানটাতেই ভালো পাওয়া যায় তো ওখানেই যাব তাহলে চলো এখন গিয়ে প্রদীপটা কিনে নেওয়া যায়
এগুলো কত? তো যেতে যেতে মোমবাতির দোকানটা দেখতে পেলাম, এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর মোমবাতি ছিল। তো দেখো কি সুন্দর ফুলের ডিজাইন করা। তো মা আমাকে দেখাচ্ছিল এগুলো দেখ এগুলো দেখ, সত্যি দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, 100 টাকা 130 টাকা এরকম করে বলছিল। তো দেখো এখানে কিন্তু সত্যি মোমবাতিগুলো আমার তো বেশ দারুণ লাগছিল। তো যাই হোক আমি মোমবাতি নিইনি, দেখো এরকম প্রদীপের মতো মোমবাতি রয়েছে যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। তো আমি মোমবাতি নিইনি কারণ আমি এবারে ঠিক করেছিলাম যে আমি মোম জ্বালাবো না, তো আমি প্রদীপই জ্বালাবো। তো সেই জন্য আমি একটু বেশি করে প্রদীপই কিনবো, এটাই আমার ভাবনা চিন্তা ছিল। তো সেই জন্য আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি দোকানটাতে দাঁড়িয়েছিলাম। প্রদীপের দোকানে এখন দাঁড়িয়ে আছি, 14টা প্রদীপ নেবো, 14টা নেবো। আরও মানে একটু ডিজাইন করা যেটা মানে 2 টাকা করে পিস, ওটা 14টা নিচ্ছি। আর 1 টাকা করেও এখানে বেশ ভালো রয়েছে, যেটা তোমাদেরকে ফার্স্টে দেখালাম, অন্য কোথাও ভালো পেলাম না। কীরকম যেন এটা রঙগুলো চটা চটা লাগছে, তো সেই জন্য নিলাম না। তো 14টা হচ্ছে নেবো, আর কালী পুজোর দিন জ্বালাবো যেটা, সেদিনের জন্য নিয়ে নেবো বেশ কয়েকটা সরি প্রদীপ। তো এখন আমি পেয়েছি নি, দাঁড়াও। আর এই ছোট প্রদীপগুলো 10টা নিয়ে নিয়েছি। দেখো এখানের প্রদীপগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে, আর কালারিং করাও রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার। ডিসাইড করলাম যে একটু ওয়েট মাপবো, অনেকদিন পরে এসেছি। তো মা বলছে হ্যাঁ চ, অনেকদিন এখন ওয়েট মাপা হয় না, আগে গিয়ে মাপি। তো এখন এখানে ওয়েট মাপবো দুজনে, দেখি দোকানে জিজ্ঞেস করি ওটা হয় না। তারপরে এবার বাড়ি চলে যাবো, আর কিছু করার নেই, সব সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। তো এবার বাড়ি চলে যাবো, প্রচণ্ড রোদ্দুর আজকে কিন্তু। মা আবার দাঁড়িয়ে পড়েছে এখন কাঁসা পিতলের দোকানে, তো এখন দেখছে এরকম কি দাম। অনেকক্ষণ ধরেই বলছে এটা থালা নেবে থালা নেবে, তো যাই হোক দেখ পছন্দ হয় কিনা, হলে এটা কিনে। তো যেতে যেতে দেখলাম একটা কালী ঠাকুর তৈরি হচ্ছে, তো এখনো অনেকটাই টাইম লাগবে। দেখো কত বড় কালী ঠাকুরটা। তো যাই হোক আমাদের এখানে বড় কালী এখনো তৈরি হচ্ছে, তো আর 2 দিন মাত্র বাকি আছে। তো আজকেই মনে হয় রেডি হয়ে যাবে, বা কালকের মধ্যেই রেডি হয়ে যাবে। তো এখনও পর্যন্ত রেডি হয়নি, এই চলছে প্রস্তুতি। তো যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তাই তো বড় কালী এখনও রেডি হয়নি তোমাদেরকে দেখালাম। তো মা আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তো সেই জন্য ভাবলাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর আমি দেখছিলাম, তো সেই জন্য ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। আর এখন পুরো রাস্তায় আছি, রোডেতে প্রচুর আওয়াজ। তো যাই হোক বাড়ি তো চলেই যাচ্ছি, তাহলে চলো। তো আবার যেতে যেতে আর একটা ঠাকুর দেখতে পেলাম, যেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল, মুখটা এতটাই মিষ্টি ছিল। তা আমি মাকে বলছিলাম যে দেখো ঠাকুরটা কি দারুণ লাগছে দেখতে, এত মিষ্টি লাগছিল। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে আমাদের কেনাকাটা বাজারের পরে কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা এখন বাড়ি চলেই এসেছি প্রায়। তো ভাবলাম ভিডিওটাকে এন্ডই করে দিই। আর হ্যাঁ, তোমাদেরকে একটু একটু ঠাকুর দেখালাম, কারণ হচ্ছে যেহেতু এখানে প্রচুর প্রচুর ঠাকুর বানানো হয় আমরা যেখানে থাকি সেখানে, তো সেই জন্য। তাহলে চলো একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, তাহলে তোমরা সবাই খুব 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 ভালো করে কালী পুজো কাটিও। তাহলে চলো আজকের মতো টাটা বাবাই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে।